প্রয়াত এক টাকার চিকিৎসক পদ্মশ্রী ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের 84তম জন্মদিবসকে সামনে রেখে বীরভূমের বোলপুরের গীতাঞ্জলির শান্তিদেব কক্ষে তার জীবনী গ্রন্থ ষোলো আনার ডাক্তার প্রকাশিত হল। গ্রন্থটি লিখেছেন বিশ্বভারতীর শিক্ষাক্ষেত্রের বাংলা সাহিত্যের অধ্যাপক মোহাম্মদ মোজহারুল হাসিদ। এছাড়াও সুশোভন বন্দ্যোপাধ্যায় কিছু গুণমুগ্ধের স্মৃতিচারণার প্রকাশিত হল সুশোভিত সুশোভন ও শোভন সুন্দর এবং ষোলো আনা ডাক্তার নামাঙ্কিত তিনটি স্মারক গ্রন্থ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অমিত্র সুদন ভট্টাচার্য, অধ্যাপক সুব্রত সেন মজুমদার, অধ্যাপক অমল পাল, বোলপুর পুরসভার পুরপতি পর্ণা ঘোষ, ডাক্তার মন্দিরা ব্যানার্জি, ডাক্তার অঞ্জন চট্টরাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের কর্মোদ্যোগটি সহজ আগানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। তাকে বরণ করে নিলেন অর্জুন সুশোভনদার, যা আমাদের যে সম্মাননাপত্র সেটি। এই সম্মাননাপত্রে যে শ্লোকটি উদ্ধৃত হয়েছে মনুসংহিতা থেকে, আপনারা সকলেই জানেন, সুচিত্রা পড়ে দিতে পারেন। এই সংস্থাগুলির যে ভূমিকা সেটা তো স্বল্প কথায় বলার নয়। অভিজিৎ প্রামাণিক, অভিজিৎকে আমরা তার কর্মসূত্রে ঐকান্তিক গোষ্ঠী যারা লকডাউনের সময় একেবারে সকলের জন্য কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম তার গোষ্ঠী কাজ করেছে। আর অভিজিতের আরেকটা পরিচয়, বিশ্বভারতীর সঙ্গীত ভবনের বাদ্যযন্ত্রের অন্যতম রূপকার ভুবন ডাঙ্গার নেপালদার, সে নেপালদার অভিজিৎকে বরণ করে নেওয়া হলো। পাশাপাশি অনুভব সংস্থা যে গঠন করেছে তার প্রত্যেক নামকরণের সঙ্গে এই যে অনুভব বা যে ফিলিংস সেটি তার যে কাজের মধ্যে দিয়ে প্রকাশিত সেটা আমাদের কাছে ভুলবার নয়। কারণ তার ছেলে অনুভব একদিন ইচ্ছা প্রকাশ করেছিল যে সে আদিবাসী পল্লীতে গিয়ে তার জন্মদিন পালন করবে, তাদের হাতে নতুন জামা কাপড় তুলে দেবে। সেদিন থেকেই অনুভব ট্রাস্টের জন্ম। অঞ্জন বরণ করে নিচ্ছে প্রতিভা গাঙ্গুলিকে। প্রতিভা আমাদের একেবারেই খুব ঘনিষ্ঠ, আমাদের খুব প্রিয় একজন যুবক, কিন্তু থ্যালাসিমিয়ার রোগে আক্রান্ত হয়েও যে নিজের থেকে থ্যালাসিমিয়া রোগীদের জন্য এই কাজ করে চলেছে। এবং অনন্তর আরেকটা পরিচয়, অনন্ত একজন বড় কবি, অসাধারণ কবিতা লেখে, আনন্দী সংস্থার সঙ্গে আমাদের পরিচয় আছে। তার হাতে যাদের কাছে খবর পৌঁছায়নি তখনও, তারা এসেছিল ভোর রাতে, যন্ত্রণায় কাতরাচ্ছে যে রোগীরা, তারা ভেবেছিল সকাল হলেই দরজা খুলে যাবে, ডাক্তারবাবু ওষুধ দিলেই যন্ত্রণা কমে যাবে। সকাল ভাবলো আজ একটু দেরি করি, রাত্রি ভাবলো একটু সময় নেই। তারপর কি হয়েছিল আমরা জানি না কিছুই। যন্ত্রণা নিয়ে রোগীরা কোথায় ফিরেছিল সেদিন? অনন্তের কাজকে আমরা শ্রদ্ধা। বীরভূম তথা সারা ভারতবর্ষের গর্বের এক মানুষ ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের 84তম জন্মদিন। তার এই জন্মদিনকে স্মরণে রেখে তারই জীবনের নানান কাহিনী সম্বলিত একটি গ্রন্থ, জীবনী গ্রন্থ, আজ প্রকাশের সংকল্প করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন অনুরাগী যারা তাকে ভালোবাসতেন, যারা তার কাছে থেকেছেন রাজনৈতিক ক্ষেত্রে, যারা তার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাদের লেখা সমৃদ্ধ আরও দুটি গ্রন্থ, একটি সুশোভিত সুশোভন আর একটি শোভন সুন্দর, এরকম সংকলন গ্রন্থ প্রকাশ করছি আজ। সেই মহান মানুষকে সম্মান জানিয়ে, সেই মহান মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা আজ একত্রিত হয়েছি। আজ আমাদের মধ্যে অনেক বিশিষ্ট মানুষকে পেয়েছি। আছেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক মাননীয় অমিত্র সুদন ভট্টাচার্য মহাশয়, মাননীয় সুব্রত সেন মজুমদার মহাশয়, আছেন তার কন্যা ডাক্তার মন্দিরা ব্যানার্জি, আছেন জামাতা ডাক্তার অঞ্জন চট্টরাজ, এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন, বোলপুরের পৌরমাতা পর্ণা ঘোষ। আমরা সকলে মিলে একত্রিত হয়েছি সেই মহান মানুষকে আজ সম্মান জানাতে। সেই উপলক্ষেই আজ
গীতাঞ্জলির এই শান্তিদেব কক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।